আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতে আরবি কেবল সংবাদ শিরোনাম। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সংযুক্ত আরব আমিরাতে নাগরিক সংবর্ধনা। সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে দুটি বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন সহ দেশের বিভিন্ন জায়গায় দশজন নিহত। তুমুল যুদ্ধ চলছে কিয়েভের চারপাশে, আইএসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে রুশ সেনারা, অভিযোগ জেলেনস্কির। নতুন মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা বাইডেনের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা মহামারী বা যুদ্ধ কোনো সংকটই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবেন না। বলেন, দেশের মানুষ যেন সব দিক থেকে উন্নত জীবন পায় এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলতে পারে, সেভাবেই কাজ করছে সরকার। সংযুক্ত আরব আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুক্রবার নাগরিক সম্বর্ধনা দেন প্রবাসী বাঙালিরা। একই সঙ্গে দুবাই, আবুধাবি ও রাস আল খাইমা শহরে আয়োজন করা হয় এই সম্বর্ধনা অনুষ্ঠানে আবাসস্থল থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রবাসীদের কল্যাণে নেয়া সরকারের নানা উদ্যোগের কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, তাই জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এর আগে ভার্চুয়ালি রাস আল খাইমা শহরে অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে চারজন সহ দেশের বিভিন্ন জায়গায় দশজন নিহত হয়েছে। শুক্রবার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুইটি বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন প্রাণ হারায়। পুলিশ জানায়, উলুকান্দি বিরামচর সড়কের হাইওয়ে থানার সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এই সময় আরেকটি বাস দুর্ঘটনা কবলিত ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত ১৪ জনের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় সাভারের ধামরাইয়ে একই পরিবারের তিন, নেত্রকোনায় দুই ও সিরাজগঞ্জে একজন নিহত হয়েছেন। এদিকে সড়ক দুর্ঘটনা বেড়েছে ঝিনাইদহে। মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানের অবাধ চলাচল, অন্যান্য যানবাহনের বেপরোয়া গতি, চালকের অদক্ষতা এবং অকারণ প্রতিযোগিতা এর মূল কারণ বলছেন সচেতনরা। আর চালক ও যাত্রী দুপক্ষেরই অসচেতনতাকে দায়ী করছে পুলিশ। ঝিনাইদহ ঢাকা মহাসড়ক, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি আর নিষিদ্ধ তিন চাকার যানের অবাধ চলাচল এই সড়কে। জেলার চারটি মহাসড়ক ও আঞ্চলিক সড়কের দৃশ্য প্রায় একই। ছোট বড় দুর্ঘটনায় প্রাণহানি যেন নিত্যদিনের, আর সড়কে বিশৃঙ্খলা যত্রতত্র। শহরে এত পরিমাণে ইজিবাইক, যেখানে সেখানে ফসফস করে ব্রেক করে সেই ফসফস করে দাঁড়িয়ে পড়ে। গোড়াই বাস, রূপসা বাস, এরা তো এমন একটা অবস্থা সৃষ্টি করে যাতে রোডে সাধারণ মানুষের চলাচল একটা দুর্বিষহ হয়ে উঠেছে। 2014 সালের পর থেকে কয়েক দফায় তিন চাকার যান মহাসড়কের নিষিদ্ধ করা হলেও তা বাস্তবায়ন হয়নি নানা অজুহাত চালকদের। সরকার নিষিদ্ধ বলেছে, এখন পেটের দায়িত্বে গরিব মানুষ কি করব, এখন এইটাই আমরা ইনকাম করে খেতে হয়। এই গাড়ি ধরেন আগে থেকে আমরা কিনে ফেলাছিলাম কিস্তিতে, সেই কিস্তি শোধ করার জন্য এখন এই গাড়ি চালাতে হচ্ছে বাধ্যতা। মূল কারণ হচ্ছে এদের বিকট আওয়াজের জন্য এরা কানে শুনতে পায় না, লুকিং গ্লাস নেই, এরা পিছনে দেখতে পায় না। আমরা সাধারণতভাবে টিটি হরেন ব্যবহার করি, টিটি হরেন পিছন থেকে যতই দিন কেন ওরা ওদের কান পর্যন্ত পৌঁছায় না। ফায়ার সার্ভিস কর্মকর্তা বলছেন, মোট দুর্ঘটনা 30-40 ভাগই ঘটছে তিন চাকার যানের কারণে। গেল পাঁচ বছরে জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 126 জন আর আহত 17,038 জন। অবৈধ পার্কিং এবং তাদের ভিতরে প্রতিযোগিতামূলক মনোভাব কাজ করে এবং ওভার স্পিডের কারণে এই দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেছে। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ। মহামান্য হাইকোর্টের এবং সরকারের আইনের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে এই থ্রি হুইলার, ইজিবাইক যাতে চলাচল করতে না পারে সেই লক্ষ্যে আমরা
নিয়মিত টহলকুদ দিচ্ছে। উঠতি বয়সী ছেলেরা মা বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য আবদার করে এবং তারা তাদেরকে মোটরসাইকেল কিনে দিচ্ছে এবং তারা বেপরোয়াগতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়কের নিরাপত্তার নিশ্চিতে পরিবহন মালিক ও প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ যাত্রীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। ইউক্রেনের অলোভিয়া বন্দরে রকেট হামলায় এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ এখন মলদোভায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মরদেহ দেশে আনা হবে কাল রবিবার। শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, মলদোভা থেকে শনিবার রোমানিয়ায় পৌঁছাবে হাদিসুরের মরদেহ। এদিকে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এ খবর নিশ্চিত করা হয়েছে। তুরস্ক হয়ে গত 22 ফেব্রুয়ারি ইউক্রেনের অলোভিয়া বন্দরে যায় বাংলার সমৃদ্ধি জাহাজটি। যুদ্ধের কারণে আটকে পড়া জাহাজটিতে গত 2 মার্চ রকেট হামলায় মারা যান থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। জাহাজে আটকে পড়া 28 নাবিক বুধবার দেশে ফিরেছেন। এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।